নমস্কার, নিউজ বাংলার এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে প্রথমেই আজকে আলোচনা করব, ভোররাতে কালবৈশাখী তাণ্ডবে এক প্রকার বলা চলে সাধারণ মানুষ কিন্তু নাজেহাল। একদিকে যেরকম বৃষ্টির ফলে কিছুটা তপ্ত এই গরমের মধ্যে কিছুটা শান্তি পাওয়া গেছে, কিন্তু তার পাশাপাশি কালবৈশাখীর তাণ্ডবে কিন্তু সাধারণ মানুষের নাজেহাল অবস্থা। বিভিন্ন জায়গাগুলোতে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক বাড়িঘর। একই রকম ভাবে দেখা গেছে যে বিদ্যুতের সমস্যাও সেখানে দেখা গেছে। বাড়িঘরের টিন থেকে শুরু করে চাল অনেক জায়গাতেই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং তার পাশাপাশি কালবৈশাখী তাণ্ডবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গা। কিছু কিছু জায়গাতে জল জমে গেছে এবং তার পাশাপাশি গাছ ভাঙ্গারও কিন্তু খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে। জগন্নাথ বাড়িতে ইতিমধ্যেই যে খবরটা পাওয়া গেছে, জগন্নাথ বাড়ির কাছে গাছ ভেঙে আহত হয়েছেন দুজন, তাদেরকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভোররাতে কালবৈশাখীর এই তাণ্ডবের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজ্যের বিভিন্ন জায়গা, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির উপর ভেঙে পড়েছে গাছ, এবং তার পাশাপাশি দুজন আহত হয়েছে। এই মুহূর্ত পর্যন্ত সেই খবর রয়েছে, দুজনকে নিয়ে যাওয়া হয়েছে জিবি হাসপাতালে। জগন্নাথ বাড়ি সংলগ্ন এলাকাতে এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং পার্ক সংলগ্ন এলাকাতে এই ঘটনাটি কিন্তু ঘটেছে। ভোররাতে কালবৈশাখীর তাণ্ডবে হঠাৎ করে কিন্তু গোটা রাজ্য, গোটা শহর কিন্তু লণ্ডভণ্ড হয়ে গেছে। বিভিন্ন বাড়িগুলোর দেখা গেছে যে টিনের চাল থেকে শুরু করে টিনের বেড়া অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং আজকে সকালের এই ঘটনাকে কেন্দ্র করে, গাছ ভেঙে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সদর মহকুমা প্রশাসনের যে আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু গেছেন সেই জায়গাতে, পরিদর্শন করেছেন গোটা বিষয়টা, এবং গাছটা সেখান থেকে সরানোর কাজে কিন্তু তৎক্ষণাৎ লাগিয়ে দেওয়া হয়েছে শহরের যে রেসপন্স টিম রয়েছে তাদেরকে। এবং বিগত দিনেও আমরা দেখেছি কালবৈশাখীর ঝড়ের সময় এরকম গাছ ভেঙে পড়েছে, এবং তার পাশাপাশি যদিও আহতের সেই সময় কোনো খবর ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে দুজন আহত হয়েছেন, তাদেরকে জিবি হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করানোর জন্য। আজকের দিনে দাঁড়িয়ে কি বলছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনবো। আগে দিয়েছিলাম আমাদের তহসিলদার বা ওনারা কৃপা যান, এর মধ্যে আমাদের এখানে জগন্নাথের সামনে একটা বড় গাছ সাধারণ যেটা ভেঙে পড়ে, এখানে একটা অ্যাম্বুলেন্সের গাড়িও দাঁড় করা ছিল, পাশাপাশি টং দোকান ছিল একজন আঘাত পান, তাছাড়া একজন বয়স্ক লোক ডাক্তার ছিলেন, উনি হচ্ছে আঘাত পান, ওনাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে, ওনাদের চিকিৎসা চলছে, এবার আমরা এখানে যাব। তো এটা আমরা এখন রিভাইভের কাজ করছি, আমাদের এএমসি লেবার এসে কাজ করছে, পাশাপাশি আমাদের যে ফরেস্ট ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, এবং আমাদের যে যারা পেশাদার প্রার্থী বা যারা আসে কাজ করার জন্য ওরা আসছে, কিছুদিনের মধ্যে আমরা এটা রিভাইভ করব। আর্থিক সাহায্য কিছু সাহায্য আমাদের জিআরএফ এর নাম অনুসারে যেটা আছে সেটা আমরা প্রোভাইড করবো, যারা এনজিও থাকবেন ওদেরকে আমরা সেটা দেব, এবং চিকিৎসার জন্য ইমিডিয়েটলি যা দরকার সেটা আমরা করবো, ওষুধপত্র সহ বাকি জিনিস আমরা দেখব। কংগ্রেস আমলে নেহরু পার্কের উপস্থাপন হয়েছিল, পরবর্তী সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন মানিক সরকার ছিল এই পার্কের হাল ফেরাতে চেষ্টা করেছিলেন, এবং তিনি প্রায় বলুন বিধেয়ক তহবিল থেকে 2 লক্ষ টাকা পার্কের জন্য দিয়েছিল, কিন্তু মিউনিসিপ্যালিটি যখন বিগত বাবের আমলে মিউনিসিপ্যালিটি একদমই পার্কের মতো করতে ওদেরকে বলে কি পড়েও কোনজন লোক আনানো যায়নি। আমার এক ছোট ভাই এই পার্কের যা কিছু কাজকর্ম হতো সব এক সেটা সবাই জানে, এই এলাকার সবাই জানে, এই পার্কের এই গাছের ব্যাপারে আরো আগেও জানানো হয়েছিল, কিন্তু কোন হ্যান্ডল নেই, সরকারেরও হ্যান্ডল নেই, তৎকালীন মিউনিসিপ্যালিটির কোনো হ্যান্ডল ছিল না, এই ফলে আজকে পার্কটি হয়েছে। আর এক সময় ছিল আমাদের এখানকার বিজ্ঞানী শান্তিপদ গণ চৌধুরী, উনার সেটি আজকে 32 সেকেন্ডে এই পার্কের সমস্ত গাছগাছা সবুজায়ন করা হয়েছিল, কিন্তু তারপরে যত্ন নেওয়া হয়নি, কোন সরকারই পার্কের প্রতি যত্ন নেই, বললাম যে একমাত্র সুদীপ রায় ব্রহ্মণ একবার 2 লাখ টাকা দিয়েছিল, আর মানিক সরকার নিজে এখানে উপস্থিত থেকে সভা করে এই পার্কে সাজিয়ে তোলার জন্য উদ্যোগ নিয়েছিল, কিন্তু তার পরবর্তী প্রচন্ড ব্যথা হয়েছে, গাছটা পড়ে বাম হাতে ব্যথা হয়েছে, অনেক জীবিতে ভর্তি হয়েছে, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, দোকানে জিনিস আসছে, প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে, গরিব মানুষ আমার বাবা বিশ্বনাথ করা অসুস্থ, ওখানে আপনারা কি করতে পারেন আপনারা।
মার নাম কি? মার নাম মনিতা দত্ত। বয়স কত? বয়স 55। কোন জায়গায় দোকান ওনার? জায়গাটার নাম কি? ওই তো দোকান তাদের সঙ্গে। কটার সময় যাবে? কটার দিকে? সাড়ে 4টার দিকে উঠবে। আপনারা শুনলেন, একটি দোকানের উপর ভেঙে পড়েছে গাছটি এবং সেই দোকানে রাজিনী বা মহিলা ছিলেন, সেই মহিলা আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুজন মূলত আহত হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এমন তথ্যই কিন্তু উঠে আসছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই সঙ্গে সঙ্গেই প্রশাসনের আধিকারিকরা কিন্তু গিয়ে সেই জায়গাতে পৌঁছেছেন এবং সেই গাছটাকে সেখান থেকে সরানোর কাজে কিন্তু হাত লাগিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। এবং আজকে সকালবেলা ভোর রাতে কালবৈশাখীর এই তাণ্ডবের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে শহরের বিভিন্ন জায়গা। বিদ্যুতের সমস্যাও কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে দেখা গেছে এই কালবৈশাখীর তাণ্ডবের পরে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।